প্রথমেই চলে যাব মাননীয় সনজিৎ মণ্ডল স্যারের কাছে। স্যার কেমন গাইল লাজু এবং কত মার্ক দিচ্ছেন আপনি? উৎকলিকা খুব ভালো। এই গানটা চুজ করেছ, গানটা কে গেয়েছে বলতো? নাম করা আড্ডি বর্মনের বাবা, তাই তো? ওনারা লোকগীতি ত্রিপুরার লোক ছিলেন।
ওনার গান গাওয়া খুব কঠিন, ওনার গলার একটা টেম্পারমেন্টে আলাদা। যাই হোক, আমার সৌভাগ্য হয়েছে ওনাদের সঙ্গে আলাপ করার। তা তুমি এই গানটা গাইলে খুব ভালো লাগলো, ধন্যবাদ, খুব সুন্দর গেয়েছো। আমি তোমাকে নাম্বার তো দিতেই হবে না? আচ্ছা, তোমাকে আমি 9 নম্বর দিলাম। খুশি তো? উত্তম স্যার, তুমি এই গানটি যে সাহস করে গাইলে তার জন্যই তোমাকে 100 মার্ক দেওয়া উচিত। তারপরে সুন্দরও গেয়েছো, অনেকে ভয়ে এই গান গাইতে সাহস করে না। এত বড় বিখ্যাত, মানে কি বলবো, গানের ফাদার বললে হয় এসডি বর্মনকে, তো তার গান তুমি গাইলে এবং সুন্দরভাবেই গাইলে, আমি তোমাকে 10ই দিলাম। উৎকলিকা, তোমার মোট মার্ক কত হলো? 19 হয়েছে। খুশি হয়েছো? হ্যাঁ। যাও, তুমি তোমার আসনে গিয়ে বসো।